নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। দেশে 2024-এ লোকসভা ভোটে কি কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে? আজ আমরা এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, এবং শেষে কিন্তু অবশ্যই আপনার বক্তব্য কমেন্টস করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। 2024-এ যে লোকসভা ভোট আসছে, সেই ভোটে কি কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে? আমরা জানি বিগত দুটো লোকসভা ভোটে কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে এবং নরেন্দ্র মোদীর কাছে তারা গোহারান হেরে গিয়েছে। বিজেপির জয় জয়কার এবং কংগ্রেসের আসন সংখ্যা কমেছে। 2024 সাল বিজেপি দুবার ক্ষমতায় আছে, 10 বছর ক্ষমতায় আছে। তো সেই জায়গা থেকে যে অ্যান্টি ইনকম্বেন্সি ভোট, সেটা কি কংগ্রেস দখল করতে পারবে? একটুখানি দু একটা কথা বলে নেওয়া যাক। সেটা হচ্ছে এনডিএ জিতেছিল 353 খানা আসন, আর ইউপিএ জিতেছিল মাত্র 52টা আসন, তার মধ্যে কংগ্রেস জিতেছিল 44টা আসন। সেই জায়গা থেকে 5 বছরে কংগ্রেস দেশে এমন কি বিরোধিতা করেছে বা বিজেপির এমন কি সমস্যাগুলো তুলে ধরেছে জনগণের কাছে, তারা কি ক্ষমতায় ফিরতে পারবে? তার আগে কংগ্রেস একটা বড় স্টেপ নিয়েছে, বড় পদক্ষেপ নিয়েছে, সেটা হচ্ছে তাদের সভাপতি পরিবর্তন করেছে। সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী এখন সভাপতি নন, এখন কংগ্রেসের নেতাই সভাপতি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে কিনা, কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে বিধানসভা ভোটগুলো হচ্ছে প্রত্যেকটা রাজ্যে, সেখানে কিন্তু কোনো জায়গা থেকেই কংগ্রেসের কোনো আশার আলো দেখা যাচ্ছে না। একটা দুটো রাজ্য ছাড়া প্রত্যেকটা জায়গায় হয় তারা বিজেপির কাছে হারছে, নয় তারা সেই রাজ্যের আঞ্চলিক দলের কাছে হারছে। সেই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু কংগ্রেস এমন কিছু বড় কাজ করেনি বা এমন কিছু বিরোধিতা তারা বিজেপির বিরুদ্ধে এখনো পর্যন্ত তুলে আনতে পারেনি, যেটা কংগ্রেসের সব থেকে বড় অভিযোগ ছিল তাদের দুর্নীতিতে তারা জড়িয়ে যেত। তারা যখন ক্ষমতায় ছিল নানান স্ক্যাম তাদের নামে জড়িয়ে যেত, কিন্তু বিজেপি থাকাকালীন, বিজেপি যতদিন ক্ষমতায় আছে, নরেন্দ্র মোদী সরকার যতদিন আছে, বিজেপির কোনো নেতা মন্ত্রী কিন্তু কোনো স্ক্যামে জড়ায়নি। হ্যাঁ, আপনি হয়তো বলবেন বা কংগ্রেসের সমর্থকেরা হয়তো বলবে যে নীরব মোদী থেকে শুরু করে বিজয় মাল্য থেকে শুরু করে যে বড় বড় ব্যবসাদারেরা বিদেশে চলে গেছে হাজার হাজার কোটি টাকার ঘাবলা করে, সেক্ষেত্রে এটা বিজেপির দায়। কিন্তু বিষয়টা কিন্তু ততটা সহজ নয়। এরা কোন সরকারের আমলে লোন পেয়েছিল, কোন সরকারের আমলে সাপোর্ট পেত, বিজেপির আমলে কি হয়েছে, কিভাবে দেশের বাইরে চলে গেল, এনারা কিন্তু কেউই রাজনৈতিক সদস্য নয়, নেতা মন্ত্রী নয়, শুধুমাত্র ব্যবসাদার, বড় বড় ব্যবসাদার। এবং কংগ্রেসের আমল থেকে তারা ব্যবসা করে আসছে, তারা ঋণ কিন্তু তখনকার দিনে নিয়েছিল। সেই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু বিজেপির আমলে কিন্তু বড় কোনো স্ক্যাম এখনো পর্যন্ত নেই। বিরোধীরা চেষ্টা করেছিল সেটা তুলে ধরার জন্য একটা দুটো বিষয় নিয়ে, কিন্তু সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ধোপে টিকিনি বা বিজেপি সেটাকে আমল দেয়নি। সেই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু 2024-এ লোকসভা ভোটে কিন্তু কংগ্রেস আহামরি ফল করবে না বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে। এখন যেটা দেখার, কংগ্রেস আঞ্চলিক দলগুলো নিয়ে এনডিএটা ইউপিএটাকে কতটা শক্তিশালী করতে পারে, ভারতবর্ষের কোন কোন আঞ্চলিক দল কংগ্রেসের হাত ধরছে, কেন অলরেডি তৃণমূল কংগ্রেস কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখছে, বিজেপির থেকে দূরত্ব বজায় রাখছে, তারা একলা চলা নীতি নিচ্ছে। হ্যাঁ, আপনি বলতে পারেন তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কোনো ভ্যালু নেই, তারা দুর্নীতিতে জর্জরিত, তারা একদম দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের দলের। তো সেই জায়গা দিয়ে অন্যান্য রাজ্যের আঞ্চলিক দলগুলো কংগ্রেসের সাথে সবাই যুক্ত হচ্ছে কিনা, তারা কংগ্রেসের সাথে সাথ দিচ্ছে কিনা 2024-এর লোকসভা নির্বাচনে, তার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করবে কংগ্রেস 2024-এর লোকসভা ভোটে কেমন ফলাফল করবে। না হলে কিন্তু 2019 সালের মতন ওই ধরনের ফলাফল বা তার থেকে হয়তো বাড়তে পারে, যেটা তাদের 44টা আসন ছিল, 52টা ইউপিএর আসন ছিল, সেটা হয়তো তাদের 100টা আসনে যেতে পারে। কিন্তু ক্ষমতায় আসার মতন কিন্তু এমন কোনো আশার আলো বিশেষজ্ঞরা দেখছেন না। কথাটা যতটাই ভালো না লাগুক শুনতে কংগ্রেস সমর্থকদের বা বিজেপি বিরোধীদের, এমন কোনো পদক্ষেপ, এমন কোনো স্টেপ, এমন কোনো কর্মকাণ্ড কংগ্রেসের নেই যে তারা আবার ভারতবর্ষের ক্ষমতায় ফিরে আসতে পারে। যতই বিজেপির আমলে মূল্যবৃদ্ধি হোক না কেন, গ্যাসের দাম বাড়ুক না কেন, যে যে ইস্যুগুলো তুলে ধরা হবে বিজেপিও তার পাল্টা দেবে, কিন্তু দেশের মানুষের কাছে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আছে, এখনো পর্যন্ত অটুট আছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। সেই জায়গা থেকে কিন্তু কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুব কম। আপনার মতামত জানান অবশ্যই কমেন্টস করে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।